হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রমজানুল মোবারকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা বাংলাদেশ থেকে আমাকে দেখছেন। এই মুহূর্তে আমি জিমে আছি, রোজা থেকেও জিম করছি, ফিজিক্যাল ট্রেনিং করছি বেসিক্যালি ফিট রাখার জন্য। বিকজ আমি দেখেছি যে আমি যেটাই করি না কেন, যতই ডায়েট মেনটেন করি না কেন, এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ না করলে শরীরটা লেজি হয়ে পড়ে, কাজের উদ্দীপনাটা কমে যায়, পাশাপাশি দেখা যায় যে অনেক সময় শ্বাস প্রশ্বাসেও কিছুটা কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়। সো আমি মনে করি যে আমরা যদি নিয়মিত জিম করতে পারি তাহলে আমাদেরকে অনেকটা সুস্থ রাখতে পারবো। কারণ আপনি যতটা ডায়েট মেনটেন করেন না কেন, সকাল রাতে মানে সঠিক সময় ঘুমাতে যান না কেন, আপনাকে অবশ্যই ফিজিক্যাল ট্রেনিং করাই লাগবে। এটা যদি আপনি করতে পারেন নিজেকে আপনি অনেকটা সুস্থ রাখতে পারবেন। কারণ আমি বিগত 6 মাসে দেখছি যে আমাদের দেশের অসংখ্য মানুষ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, ব্রেন স্ট্রোক, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, অসংখ্য মানুষের অ্যালার্জিজনিত সমস্যা অনেক মানুষের। সো আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের যেটা অ্যাবসেন্ট আমাদের প্রতিটা ফ্যামিলিতে সেটা হচ্ছে যে ফিজিক্যাল ট্রেনিং। ফিজিক্যাল ট্রেনিং আমরা কেউই করি না, সবাই মনে করি যে ডায়েট মেনটেন করলে আর হালকা একটু হাঁটাচলা করলেই হয়। আসলে তাই না, ইটস ডিফিকাল্ট, বাট আমাদেরকে করতেই হবে। পাঁচ অক্ত নামাজ যেমন আমরা পড়ি, পড়ার চেষ্টা করি মুসলমানরা যারা আছে অথবা অন্যান্য ধর্মের যারা আছেন যারা বিভিন্নভাবে চেষ্টা করেন, বাট আমি মনে করি যে ফিজিক্যাল ট্রেনিংটা ডেলি 1 ঘন্টা সবার জরুরি। আপনি যদি আপনাকে কোলেস্ট্রল ফ্রি রাখতে চান, আপনি যদি ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ রাখতে চান, শ্বাস প্রশ্বাস সঠিকভাবে নিতে চান, ব্রেইন স্ট্রোক থেকে বাঁচতে চান, হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চান, পাশাপাশি অন্যান্য যে জটিল যে রোগগুলো রয়েছে, বিশেষ করে ডাইজেস্টিভ ট্র্যাক্টে যে রোগগুলো রয়েছে, হজম শক্তি বৃদ্ধি করতে চাইলে আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে। নিজেকে স্ট্রেস ফ্রি রাখার জন্য এক্সারসাইজের বিকল্প কোনো কিছুই নেই। সো আসুন আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে যেটাই করি না কেন প্রতিদিন অন্তত 1 ঘন্টা অথবা সপ্তাহে 5 দিন 1 ঘন্টা করে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করবো। আর দেখা যাচ্ছে যে ফিজিক্যাল এক্সারসাইজটা যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে আমাদের এই ধরনের জটিলতাগুলো কমে আসবে। কারণ প্রত্যেকটা ফ্যামিলিতেই এই সমস্যাগুলো রয়েছে, নিউরোলজিক্যাল সমস্যা আমাদের সমাজে অনেক বেশি, আর বিশেষ করে হার্টের প্রবলেম, হ্যাঁ, উচ্চ রক্তচাপের কারণে অথবা হাই লিপিডের কারণে, কোলেস্ট্রল অথবা লো ডেন্সিটি লিপোপ্রোটিন, হ্যাঁ, কোলেস্ট্রল অথবা ট্রাইগ্লিসারাইড, সো এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। ডায়াবেটিসের সমস্যাটা থেকে আমাদেরকে বাঁচতে হবে, ব্লাড সুগার লেভেল ইনক্রিজ করা যাবে না। সো আপনি এক্সারসাইজ করলে আপনার সেই ব্লাড সুগারটা কিন্তু ইউটিলাইজ হবে, হ্যাঁ, এবং আপনার বডিতে সুগার লেভেলটা নিয়ন্ত্রিত থাকবে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজের জন্য, নিজের পরিবারের স্বার্থে নিজে এক্সারসাইজ করবেন, আরও 10 জন মানুষকে এক্সারসাইজ করার জন্য উৎসাহিত করবেন। তাহলে দেখবেন যে সমাজ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ বিরাজ করবে। আমি চাই না যে চিকিৎসায় বিশেষ করে আপনাদের পুরো জীবনটা অতিবাহিত হোক, অসংখ্য টাকা পয়সা নষ্ট হোক। আমি চাই যে টাকাটা আপনারা নষ্ট করেন চিকিৎসার পেছনে সেটা যেন আপনি এনজয় করতে পারেন, দেশ বিদেশে ঘুরতে পারেন এবং পরিবারকে নিয়ে সুখে থাকতে পারেন। অকালে মৃত্যু আমরা কেউই চাই না। সো আমরা চেষ্টা করে যাই সৃষ্টিকর্তা বাকি আমাদেরকে রিওয়ার্ড দিবেন। সো সবার প্রতি শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন এবং অবশ্যই একে অপরকে উৎসাহিত করবেন ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য। সবার প্রতি শুভকামনা, আসসালামু আলাইকুম।